সালাম করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন অবশ্যই তৎকালীন দুই বিশ্বশক্তি রোম ও পারস্য মুসলিমদের অধীন হবে। এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল তৎকালীন ইসলামী খিলাফত, যা খিলাফতে রাশিদিন নামে পরিচিত, যা শুরু হয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাত ধরে প্রতিষ্ঠিত মদিনার সেই ক্ষুদ্র ইসলামী খিলাফত, যা ইতিহাসে ইয়ারমুকের যুদ্ধ নামে পরিচিত। 636 সালে ইসলামী খিলাফত রাশিদিন ও রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের মাঝে ইয়ারমুক নদীর তীরে 6 দিনব্যাপী এই যুদ্ধ সংঘটিত হয়। বর্তমানে এই নদী সিরিয়া, জর্দান ও ইসরায়েলের মধ্য দিয়ে বয়ে গেছে। এই যুদ্ধে মূলত মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় রোমান বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে, যা এশিয়ার শুধু আনাতোলিয়াতেই তাদের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়ে, যার কেন্দ্রবিন্দু ছিল তৎকালীন কনস্টান্টিনোপল শহর। ইয়ারমুক যুদ্ধের ইতিহাস এমন এক পট পরিবর্তনকারী ঘটনা, যার মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী ইসলামী খেলাফত রাষ্ট্র পৃথিবীর বুকে বিশ্ব শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। আমি শুয়াইব বলছি, আপনাদের নিকট উপস্থাপন করতে চলেছি কিভাবে মুসলিম সেনাবাহিনী কেবলমাত্র 25 থেকে 30 হাজার মুজাহিদদের নিয়ে এই বিশাল রোমান সেনাবাহিনী, যাদের সংখ্যা ছিল 1,40,000 থেকে 2,40,000 মতো, এই অসম যুদ্ধে জয়লাভ করে। ভিডিওটি না জেনে সম্পূর্ণ শুনুন, যাতে পুরো প্রেক্ষাপটটি আপনাদের বোধগম্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ইসলামী খিলাফত ব্যবস্থা দ্রুত বিকাশ ও বিস্তার লাভ করছিল, যা সিরিয়ার লেবান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 636 সালের জানুয়ারি মাস, তখন খলিফা ছিলেন ওমর ইবনুল আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি সিরিয়া জিহাদ অব্যাহত রাখেন। 636 সালের জানুয়ারি মাস নাগাদ মুসলিম সেনাবাহিনী সিরিয়ার প্রতিটি লড়াইয়ে রোমানদের হারাতে হারাতে পশ্চিম সিরিয়ার হিন শহর দখল করে নেয়। পুরো সিরিয়ান ফ্রন্টে কেবল আলেপ্পো তখন রোমানদের একমাত্র শক্তিশালী ঘাঁটি, যা হারালে রোমানদের সিরিয়াতে দাঁড়ানোর মতো আর জায়গা থাকবে না। তাই ইসলামী খিলাফতের এই অগ্রযাত্রা রোধ এবং ঋত অঞ্চল পুনরুদ্ধারের জন্য রোমান সম্রাট হেরাক্লিয়াস 636 খ্রিস্টাব্দের মে মাসে লেভান্তে একটি বড় অভিযান প্রেরণ করেন। আরব ও পশ্চিমা ঐতিহাসিকদের মধ্যে এই যুদ্ধের জন্য হেরাক্লিয়াস প্রায় 1,50,000-এর বেশি মতান্তরে 2,40,000 যোদ্ধাকে একত্রিত করে। এই বিশাল বাহিনীর নেতৃত্ব দেওয়া হয় থিওডোর তিথরিয়াসকে। চূড়ান্ত এই লড়াইয়ের জন্য বৃদ্ধ থিওডোর সহযোগী হিসেবে আর্মেনীয় বংশোদ্ভূত দুর্ধর্ষ রোমান কমান্ডার বাহানকে নিযুক্ত করা হয়। অপরদিকে সিরিয়ান ফ্রন্টে অবস্থিত মুসলিম বাহিনী তখন 4 ভাগে বিভক্ত। আমর ইবনে আসের নেতৃত্বে যোদ্ধারা বর্তমান ফিলিস্তিনে, ইকরিমা ইবনে আবু জেহেলের নেতৃত্বে যোদ্ধারা দামেস্কে, সুরাহ বিল ইবনে হাসানের নেতৃত্বে যোদ্ধারা বর্তমান জর্দানে, এবং আবু ওবায়দা ও খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যোদ্ধারা হিমসে অবস্থান করেছিলেন। মুসলিম বাহিনীর চৌকস গোয়েন্দারা খ্রিস্টান বাহিনীর যুদ্ধ কৌশল উদ্ধার করতে সক্ষম হন। হেরাক্লিয়াস ও বাহানের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব মুসলিম বাহিনীর মূল ইউনিটকে, অর্থাৎ আবু উবায়দা ও খালিদ বিন ওয়ালিদের ইউনিটকে হঠাৎ আক্রমণের মাধ্যমে পরাজিত করা। হেরাক্লিয়াস কোনো একটি নির্দিষ্ট জায়গা লড়ার বদলে ভিন্ন ভিন্ন স্থানে মুসলিম বাহিনীগুলোকে আলাদাভাবে আক্রমণে করে পরাজিত করতে চাইছিলেন। খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি আবু উবায়দাকে যুদ্ধকৌশল নিয়ে নিজের পরামর্শ দিলেন। আবু উবায়দের খালিদ বিন ওয়ালিদের পরামর্শ খুব পছন্দ হয়। সে অনুযায়ী মুসলিম বাহিনীর সমস্ত ইউনিটকে দুদফায় যার যার অবস্থানে পিছন থেকে সরে এসে ইয়ারমুক নদীর তীরে পার্শ্ববর্তী সমতল ভূমিতে অবস্থান নেওয়ার জন্য নির্দেশ জারি করলেন। যেহেতু মুসলিম বাহিনী অধিকৃত খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোকে ত্যাগ করে পিছনে সরে যাচ্ছে, তাই খ্রিস্টান নগরীদের কাছ থেকে আদায়কৃত জিজিয়া কর ফেরত দেওয়া শুরু হলো। কথিত আছে, এই সময় অনেক শহরের খ্রিস্টান নাগরিকরা মুসলিম বাহিনীকে কাঁদতে কাঁদতে বিদায় জানায় এবং তাদের বলে, আমরা আপনাদের আবার আগমনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। খ্রিস্টান নাগরিকদের কাছে তাদের টাকা বুঝিয়ে দেওয়ার পর মুসলিম বাহিনীর সমস্ত ইউনিট দ্রুত গতিতে ইয়ারমুকের প্রান্তরে এসে হাজির হয়। মুসলিম বাহিনী ইয়ারমুকের প্রান্তরে পৌঁছে ডিফেন্সিভ ক্যাম্প তৈরি করে নেয়। মুসলিম বাহিনী পৌঁছানোর পরে রোমান বাহিনী পৌঁছায়। দুই নদীর সংযোগস্থলকে পেছনে রেখে মুসলমানদের বিপরীতে দিকে ক্যাম্প করে তারা। দুই পক্ষই তৈরি হতে থাকে আসন্ন চূড়ান্ত লড়াইয়ের জন্য। কাইসার হেরাক্লিয়াস ও কিসরা ইয়াজদিগারদের পরিকল্পনা ছিল দুই ফ্রন্টে, অর্থাৎ সিরিয়াতে হেরাক্লিয়াস আর ইরাকে ইয়াজদিগার মুসলিম বাহিনীর উপর একযোগে হামলা চালাবে, তাতে করে মদিনায় অবস্থানরত খলিফা হযরত ওমরকে চাপে ফেলা যাবে। কিন্তু রোমানরা যখন মুসলিম বাহিনীর মুখোমুখি হলো, ইয়াজদিগারদের বাহিনী তখনও ইরাকের কাদেসিয়া প্রান্তরে মুসলিম বাহিনীর মুখোমুখি হতে পারেনি। সময় ক্ষেপণের জন্য তাই ইভাহান কূটনৈতিক তৎপরতা চালাতে শুরু করলেন। তিনি মুসলিম বাহিনীর সাথে শান্তি স্থাপনের আলোচনার নামে দূত আদান প্রদান করতে লাগলেন। এভাবে প্রায় 1 মাস হয়ে গেল কাদিসিয়ার ইয়াজদিগারদের বাহিনী হযরত উমরের চালে ফেঁসে যাওয়ার কারণে যুদ্ধ শুরু করতে পারছিল না।
অপরদিকে এত লম্বা সময় ধরে বড় বাহিনীর জন্য খাবার ও অন্যান্য রসদ যোগানো কঠিন হচ্ছিল বাহানের জন্য। তাই তিনি যুদ্ধের ছক কাটতে বসলেন। মুসলিম কমান্ডারদের সভায় যুদ্ধের সর্বাধিনায়কের দায়িত্ব হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে স্বেচ্ছায় অর্পণ করলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছিল, যিনি তার জীবদ্দশায় নেতৃত্বাধীন কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি। দায়িত্ব পেয়ে খালিদ মুসলিম বাহিনীর 25,000 যোদ্ধাকে 36টি ইনফ্যান্ট্রি অর্থাৎ পদাতিক এবং 4টি ক্যাভালরি অর্থাৎ ঘোড়সওয়ার ইউনিটে ভাগ করলেন। অপরদিকে রোমান সেনাপতি বাহান তার বাহিনীকে মোট 5 ভাগে ভাগ করলেন। বাম বাহুতে হেভি ইনফ্যান্ট্রি অর্থাৎ ভারী পদাতিক এবং হেভি ক্যাভেলরি অর্থাৎ ভারী ঘোড়সওয়ার ইউনিটকে দায়িত্ব দেওয়া হলো স্লাব যুবরাজ কানাতিরকে। যুদ্ধের একদিন আগে মদিনা থেকে খলিফা হযরত ওমরের পাঠানো 6,000 সাহাবি রিইনফোর্সমেন্ট হিসেবে এসে পৌঁছায় ইয়ারমুকের প্রান্তরে। এই বাহিনীর সাথে আসা প্রায় 100 জন বদরী অর্থাৎ বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাগণদের দেখে মুসলিম বাহিনী আত্মবিশ্বাস চূড়াও পৌঁছে যায়। সাহাবিরা ছোট ছোট দলে ভাগ হয়ে অনেকক্ষণ সময় নিয়ে এসেছিল যুদ্ধ কৌশলের অংশ হিসেবে। রোমানরা ভেবেছিল বিপুল পরিমাণ সৈন্য এসে যোগ দিয়েছে মুসলিম বাহিনীর সাথে। এ কৌশলের ফলে রোমানরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। 15 আগস্ট যুদ্ধের প্রথম দিন সকালে রোমান বাহিনী থেকে জর্জামেক এক যোদ্ধা মুসলিম বাহিনীর কাছে ছুটে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। জর্জের অনুরোধের পর তাকে মুসলিম বাহিনীর সামনের সারিতে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়। প্রায় সারাদিনই দুই পক্ষ থেকে একজন একজন করে যোদ্ধা মাঠে এসে প্রতিপক্ষের যোদ্ধাকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানাতেন। যে কোনো একজন মারা যাওয়ার আগ পর্যন্ত এই দ্বন্দ্বযুদ্ধ চলত। বিকেলের আগ পর্যন্ত প্রায় সবকটি দ্বন্দ্বযুদ্ধে মুসলিম বাহিনীর মুবারিজুন অর্থাৎ দ্বন্দ্বযোদ্ধা ইউনিটের যোদ্ধারা বিজয়ী হয়। অপমানের গ্লানি কাটাতে বিকেলে খ্রিস্টান বাহিনীর বেশ কয়েকটি ইউনিট মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালায়। মুসলমানরা সাফল্যের সাথে আক্রমণ প্রতিহত করেন। অল্প সময় লড়াই করার পর সন্ধ্যা নেমে এলে দুই পক্ষ নিজ নিজ বাহিনীর সদস্যদের লাশ নিয়ে ক্যাম্পে ফেরত যায়। নওমুসলিম জজ শেষ বিকেলে এই যুদ্ধে শাহাদত বরণ করেন। এদিন রাতে বাহান সিদ্ধান্ত নেন ফজরের নামাজ চলাকালীন সময়ে মুসলিম বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালাবেন। কিন্তু সেনাপতি খালিদ বিন ওয়ালিদের মুসলিম বাহিনীর সম্মুখভাগে টহলরত বাহিনী মোতায়েন করায় বাহানের পরিকল্পনা ব্যর্থ হয়। 16 আগস্ট যুদ্ধের দ্বিতীয় দিন সকালে বাহানের নির্দেশে খ্রিস্টান বাহিনী গেগ্রোরিয়ানের নেতৃত্বে হযরত ইয়াজিদের বাহিনীর উপর এবং কানাতিরের নেতৃত্বে হযরত আমর ইবনে আসের বাহিনীর উপর একযোগে আক্রমণ চালায়। মুসলিম বাহিনীর ডান বাহুতে আমর ইবনে আসের নেতৃত্বাধীন যোদ্ধারা আক্রমণের ধাক্কায় পিছু হটে এলে আমর তার ক্যাভেলারি ইউনিটকে পাল্টা আক্রমণের নির্দেশ দেন। মুসলিম ক্যাভেলারি ইউনিটের পাল্টা আক্রমণে কানাতিরের বাহিনী আক্রমণের তীব্রতা কিছুটা কমে গেলেও তাদের বিপুল সংখ্যাধিক্যের কারণে মুসলমানরা বিপাকে পড়ে যান। এই অবস্থায় খালিদ বিন ওয়ালিদ তার জাহফ নামক চিতা যোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন। আমর ইবনে আসেল ক্যাভেলারি ইউনিটকে কানাতিরের বাহিনীর বাম পাশ দিয়ে আক্রমণ করার নির্দেশ দিয়ে জাহাফদের নিয়ে নিজ আক্রমণ চালান কানাতিরের বাহিনীর ডান পাশ থেকে। আমর ইবনে আসের লাইট ইনফ্যান্ট্রি কানাতিরের বাহিনীর সামনে এসে আক্রমণে অব্যাহত রাখে। ত্রিমুখী আক্রমণের ধাক্কায় কানাতির ও জাবালাহর বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ডান বাহুকে বিপদমুক্ত করে খালিদ মনোযোগ দিলেন মুসলিম বাহিনীর বাম বাহুতে। সেখানে তখন শোচনীয় অবস্থা। গেগ্রোরিয়ানের বাহিনীর আক্রমণে ইয়াজিদ ইবনে আবু জাহেলের বাহিনী তখন দিশেহারা। প্রতিজন মুসলমানের বিপরীতে 6 থেকে 7 জন খ্রিস্টান লড়ছিল। ইয়াজিদ তার লাইট ক্যাভেলারি যোদ্ধাদের নিয়ে যতটা সম্ভব প্রতিরোধের চেষ্টা চালালেও মুসলিম ইনফ্যান্ট্রি যোদ্ধারা মাঠ ছেড়ে পিছু হটতে লাগলেন। মুসলিম সেনাদের পিছু হটতে দেখে তাদের সামনে এসে দাঁড়ান আহত সেনা চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাহিনীর সাথে থাকা হযরত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা এবং জারার ইবনে আজওয়ারের বোন খাওলা বিনতে আজওয়ার। মুসলিম মহিলারা নিজেদের তাঁবুর খুঁটি উঠিয়ে পিছু হটতে থাকা মুসলিম যোদ্ধাদের মুখোমুখি হয়ে দাঁড়ান। আর এক কদম পিছু হটলে তারা নিজেদের বাবা স্বামী ভাই এবং সন্তানকে লাঠি দিয়ে আঘাত করার হুমকি দেন। হিন্দার কণ্ঠে মিলিয়ে মিলিয়ে মুসলিম মেয়েরা গেয়ে ওঠেন, তুমি কি পুরুষ যাচ্ছ পালিয়ে জিহাদের মাঠ ছেড়ে, গৃহীত শত্রু কাফেরদের হাতে নিজ আমানত স্ত্রী মা বোনদের ফেলে? মুসলিম সেনারা আর এক পাও পিছু না হটে উল্টো ঘুরে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়ল। এদিকে খালিদের হাতে সময় কম, তিনি দ্রুত জারার ইবনে আজওয়ারকে নির্দেশ দিলেন খ্রিস্টানের মূল বাহিনীর মনোযোগ তার দিকে সরিয়ে নিতে। জারার নিজের সাথে 2,000 ক্যাভেলারি যোদ্ধা নিয়ে খ্রিস্টানদের বাহিনীর মধ্যভাগ দিয়ে ডেইজানের বাহিনীর উপর আক্রমণ চালিয়ে তাদের মধ্যভাগ বাহিনীর মনোযোগ নিজের দিকে সরিয়ে নিলেন। ভাই যখন সাথে মাত্র 2,000 যোদ্ধা দিয়ে খ্রিস্টান বাহিনীর সামনে নিজেকে টোপ হিসেবে উপস্থাপন করলেন,
বোন খাওলা বিনতে আজওয়ার তখন লাফিয়ে ঘোড়ায় উঠে সেন্ট্রাল লেফটের ক্যাভেলরির যোদ্ধাদের সঙ্গী করে তুমুল আক্রমণ চালালেন ভাইয়ের বাহিনীকে সাহায্য করার জন্য। ভাই বোনের দুর্দান্ত আক্রমণে রোমানের মধ্যভাগ অবস্থা নড়ে উঠে। এই সুযোগে খালিদ তার জাহাবদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন গ্রেগরিয়ানের বাহিনীর উপরে। সামনে থেকে ইয়াজিদের ক্যাভেলরি এবং ইনফ্যান্ট্রি যোদ্ধাদের আক্রমণ, অপরদিকে একপাশ থেকে খালিদ জাহফ ক্যাভেলরির ইউনিটের আক্রমণে গ্রেগরিয়ানের বাহিনী পিছু হটে যায়। যারা সফলতার সাথে আক্রমণ চালিয়ে যে শুধু খ্রিস্টানদের মনোযোগ নিজের দিকে টেনে এনেছিলেন তাই নয়, তিনি খ্রিস্টান বাহিনীর মধ্যভাগের কমান্ডার ডেডজানকে হত্যা করেন। 17 আগস্ট যুদ্ধের তৃতীয় দিনেও আগের দিনের সাফল্যে ঘ্রাণ পাওয়া বাহান কাঁতিরের সাথে তার বাহিনীকে নিয়ে মুসলিম বাহিনীর ডান বাহুতে, আমর ইবনে আস এবং খ্রিস্টানদের মধ্যভাগের বাহিনীকে মুসলিম বাহিনীর সেন্ট্রাল রাইটের সুরা বিল হাসানের উপর হামলা চালানোর নির্দেশ দেন। মুসলিম ডান বাহুর ইনফ্যান্ট্রি এবং সেন্ট্রাল রাইটের যোদ্ধারা প্রাণপর লড়ে ঠেকিয়ে দিতে লাগলো রোমানদের, কিন্তু খ্রিস্টানদের বিপুল সংখ্যার বিপরীতে মুসলমানরা মার খেয়ে যাচ্ছিল। শহীদদের লাশের স্তূপ মারিয়ে আবারও খালিদের নেতৃত্বে ছুটে এলো জাহাব যোদ্ধারা। সুরা ইবনে হাসানের ক্যাভেলারি ইউনিটকে খ্রিস্টানদের মধ্যভাগে বাহিনীর বাম পাশ থেকে এবং জাহাবদের নিয়ে তিনি নিজে ডান পাশ থেকে আক্রমণ চালান। জাহাবদের ক্ষিপ্রগতি সম্পন্ন আক্রমণের সামনে অসহায় হয়ে খ্রিস্টানরা আবারও পালিয়ে যায়। মধ্যভাগের বাহিনীকে পালাতে দেখে কাঁতিরের বাহিনীও পিছু হটে গেল। শেষ হয় তৃতীয় দিনের যুদ্ধ। 18 আগস্ট যুদ্ধের চতুর্থ দিনেও বাহান আবারও মুসলিম বাহিনীর ডান বাহুতে আমর ইবনে আস এবং সেন্ট্রাল রাইটে সুরাবিল ইবনে হাসানের বাহিনীর উপর আক্রমণ চালানোর নির্দেশ দিলেন কানাতির ও জাবালাহকে। সুরাহবিল ও আমরের সাহায্যে জাহাবদের নিয়ে এগিয়ে এলেন খালিদ, কিন্তু তিনি আশঙ্কা করেছিলেন যদি এই অবস্থায় খ্রিস্টানদের মধ্যভাগ এবং ডান বাহুর দায়িত্বে থাকা গ্রেগরিয়ান যদি হামলা চালান তাহলে যুদ্ধের নিয়ন্ত্রণ খালিদের হাতে বাইরে চলে যাবে। খ্রিস্টানরা হামলা করার আগেই তাই খালিদ মুসলিম সেন্ট্রাল লেফটের আবু উবাইদা এবং বাম বাহুর ইকরিমাকে নির্দেশ দিলেন খ্রিস্টানদের মধ্যভাগ এবং ডান বাহুতে আক্রমণ চালাতে। কানাতির ও জাবালাহ এর বাহিনী যখন ডান পাশ থেকে সুরাহবিলের ক্যাভালরি এবং বাম পাশ থেকে খালিদের জাহফ ক্যাভালরি এবং সামনে থেকে আমর ইবনে আসের ইনফ্যান্ট্রি থেলতে থেলতে পিছনে নিয়ে যাচ্ছে, মাঠে খ্রিস্টানদের লাশের পাহাড় বানিয়ে দিচ্ছে। ইয়ারমুখের অপরদিকে তখন অন্য চিত্র। গ্রেগরিয়ান ও বাহানের নেতৃত্বে রোমানদের এলিট হেভি ক্যাভালরি ইউনিট ক্যাটাফ্র্যাক্ট তাদের দূরপাল্লার তীরও ব্যবহার করে মুসলমানদের যোদ্ধাদের লাশের স্তূপ বানিয়ে দিতে লাগল। এত বেশি সংখ্যক যোদ্ধা এদিন নিজেদের চোখ আঘাত পান যে এই দিনকে চোখ হারানোর দিন নামে অভিহিত করা হয়। মুসলিম বাহিনীর বিকেল নাগাদ পিছু হটা শুরু করে। খালিদ জাহাবদের নিয়ে এসে পৌঁছানোর সুযোগ পাচ্ছিলেন না। আবু ওবায়দার বাহিনী এবং ইকরিমার বাহিনী পিছু হটতে লাগলে খ্রিস্টানরা তাদের পিছু ধাওয়া শুরু করে। মুসলিম বাহিনীর নিরাপদ পিছু হটা নিশ্চিত করতে এ সময় 400 জন ক্যাভালরি যোদ্ধা নিয়ে ধাওয়াকারী খ্রিস্টানদের উপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়েন ইকরিমা ইবনে আবু জাহেল। পুরো বাহিনীর নিরাপদে পশ্চাৎসরণ নিশ্চিত করতে গিয়ে ইকরিমার বাহিনীর 400 জন যোদ্ধা সকলেই শহীদ হন, বাদ যাননি ইকরিমা নিজেও। ইসলামের বিরোধিতাকারী আবু জাহেলের পুত্র নিজের জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দেন ইসলামের অনুসারী ভাইদের রক্ষায়। 6 গুণ বেশি সৈন্য নিয়েও 4 দিনের যুদ্ধে মুসলমানদের উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারেনি রোমান বাহিনী। 19 আগস্ট যুদ্ধের 5ম দিনে ক্লান্ত বাহান খালিদের কাছে সন্ধি চুক্তির আবেদন জানান। বিগত 4 দিনে অসংখ্য সহযোদ্ধা এবং শৈশব কৈশোরের ঘনিষ্ঠ বন্ধু ইকরিমাকে হারিয়ে খালিদ তখন আল্লাহর রহমতে এর শেষ দেখে ছাড়ার শপথ নিয়েছিলেন। রোমান দূত খালি হাতে ফেরত যায়। 4 দিন ধরে ডিফেন্সিভ লড়াই লড়তে থাকা খালিদ বুঝতে পারলেন রোমানরা মানসিকভাবে ভেঙে পড়েছে। নিজেদের স্বল্প সংখ্যক যোদ্ধাকে নিয়ে যে সুযোগ আর সময়ের অপেক্ষা তিনি করছিলেন আল্লাহর সেই রহমত পাওয়ার সুযোগ চলে এসেছে। এখন একে কাজে লাগানোর জন্য উঠে পড়ে লাগলেন খালিদ। আক্রমণের জন্য বাহিনীর সব কমান্ডারদের নিয়ে জরুরি বৈঠক করেন খালিদ। মুসলিম বাহিনীর সব বাহুর ক্যাভেলরি এবং জাহাব যোদ্ধাদের একত্রিত করে একটি ইউনিটে পরিণত করা হয়। সব বাহুর কমান্ডারদের নির্দেশ দেওয়া হলো আল্লাহর নামে চূড়ান্ত আক্রমণ করার জন্য। জারার ইবনে আজওয়ারকে 500 ক্যাভেলরি যোদ্ধা সহ খালিদ পাঠিয়ে দিলেন জাসরুর রুক্কাত নামের সেতু দখল করার জন্য। খ্রিস্টান বাহিনীর 4 দিক দিয়ে ঘিরে ধরবেন তিনি। রাতের আধারে জারার তার অধীনস্থ যোদ্ধাদের নিয়ে খ্রিস্টান বাহিনীর নাকের ডগায় গিয়ে গোপনে এগিয়ে গিয়ে দখল করে নিলেন জাসরুর রুক্কাত। একজনও খ্রিস্টান যোদ্ধাও যেন পালাতে না পারে। 20 আগস্ট 636 সাল যুদ্ধের 6ষ্ঠ দিন ভোরের আলো ফুটে উঠতেই আল্লাহু আকবার তাকবীরের সাথেই আমর ইবনে আসের লাইট ইনফ্যান্ট্রি, সুরাল ইবনে হাসানের লাইট ইনফ্যান্ট্রি এবং খালিদের সম্মিলিত জাহাফ ক্যাভেলারি ইউনিট যোদ্ধারা একযোগে 3 দিক থেকে হামলা চালায় খ্রিস্টান বাহিনীর বাম বাহুতে কানাতির ও জাবালা বাহিনীর উপর। মুসলিম বাহিনীর ডিফেন্সিভ দেখে অভ্যস্ত খ্রিস্টান বাহিনী এই হঠাৎ আক্রমণের ধাক্কা সামলে ওঠার আগেই আবিষ্কার করল
তাদের একটা বিরাট অংশ আক্রমণের ধাক্কায় নিহত হয়ে গেছে। ধীরে ধীরে খ্রিস্টান বামবাহু খ্রিস্টান বাহিনীর মধ্যভাগ দিয়ে সরে আসতে লাগলো। বামবাহু সৈন্যদের ধাক্কায় মধ্যভাগের লাইনগুলো এলোমেলো হতে লাগলো। এই সময় বাহান রোমান ক্যাভালরিকে দ্রুত মুসলিম ক্যাভালরির উপর পাল্টা আক্রমণ চালানোর নির্দেশ দিলেন। কিন্তু সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ যেন বাহানের মনে অবস্থা পড়তে পারছিলেন। রোমান হেভি ক্যাভালরি ক্যাটাফ্রাক্ট একত্রিত হয়ে নিজেদের গুছিয়ে ওঠা শুরু করার সাথে সাথেই জাহাবদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন খালিদ। ইকরিমা ও তার সহযোদ্ধাদের হত্যাকারী ক্যাটাফ্রাক্ট ইউনিট এক ঘন্টার কম সময়ও ইয়ারমুখ ছেড়ে পালাতে লাগল। খ্রিস্টান ইনফ্যান্ট্রি ইউনিটগুলো অসহায় পড়ল। মুসলিম ক্যাভালরি ইউনিটের সামনে শুরু করল। আমর ইবনে আল আস যুদ্ধ ছাড়াই পালাতে লাগল। মুসলিম ইনফ্যান্ট্রি হাজার হাজার খ্রিস্টান যোদ্ধা মুসলিম আর খালিদ্রি ও ক্যাভালরি ইউনিটে তারা খেয়ে পিছন থেকে খ্রিস্টানদের ছত্র কাছে পৌঁছালো। অল্প সময় তাদের খ্রিস্টান অর্ধভাগ মারছে জারার ইবনে আজওয়ানের বানানো মৃত্যুফাঁদ। প্রাণের মায়া হাজারো খ্রিস্টান যোদ্ধা নদীতে লাফিয়ে পড়ে পার পাওয়ার চেষ্টা করলেন। অনেকে বেঁচে অন্য পারে উঠতে পারলেও সিংহভাগ নদীর স্রোতে ভেসে কিংবা মুসলিম তীরন্দাজদের তীরের আঘাতে নিহত হয়। খালিদ জাহাবদের সাথে নিয়ে খ্রিস্টানদের পিছু নিলেন এবং অন্যান্য কমান্ডারদের নির্দেশ দিলেন খ্রিস্টানদের যেন তাড়িয়ে তাড়িয়ে হত্যা করা হয়, কেননা এই যোদ্ধারা অন্য কোথায় গিয়ে একত্রিত হয়ে মুসলমানদের উপর আবারও হামলা করবে। 150 কিলোমিটার পর্যন্ত খ্রিস্টান যোদ্ধাদের নিঃশ্বাস ফেলার সুযোগ না দিয়ে তাড়িয়ে নিয়ে যায় মুসলিম বাহিনী। অবশেষে এই ঐতিহাসিক যুদ্ধের সমাপ্তি হয়। যুদ্ধ শেষে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায় মুসলিম বাহিনী প্রায় 3,000 যোদ্ধা শহীদ হয়েছেন। অপরদিকে রোমান বাহিনী প্রায় 90 থেকে 95,000 যোদ্ধা নিহত হন। থিওদোর ত্রিথিরিয়াস ও বাহান দুজনেই এই দিনের যুদ্ধে নিহত হন। এই যুদ্ধের সাথে সাথেই শেষ হয় বৃহত্তর সিরিয়াতে অর্থাৎ সিরিয়া লেবানন ফিলিস্তিন ও জর্দানে রোমানদের হাজার বছরের আধিপত্য। পাশাপাশি এই যুদ্ধই ইসলামের সাথে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। আর এই যুদ্ধের মধ্যে দিয়ে রোম পারস্যের পরবর্তী নতুন বিশ্ব শক্তি হিসেবে ইসলামী খেলাফতের উত্থান ঘটে। আর একই বছর 637 সালে নভেম্বর মাসে কাদিসিয়া যুদ্ধে পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে পারস্য সাসানীয় সাম্রাজ্যের অবসান ঘটায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলিমরা পারস্য বিজয় করে।